গাঞ্জা ভর্তি ট্রাক দেখাইছো যে বাহনখনের পঞ্জীয়ন নম্বর হয়েছে AS01JC7744। আর এই পঞ্জীয়নভুক্ত নম্বরের ট্রাকখনতে লৈ অনা হয়েছিল প্রায় 5000 কেজির গাঞ্জা। 1-2 কোটি নহয়, গুৱাহাটী মহানগরীত জব্দ হল 12 কোটি মূল্যর নিষিদ্ধ বহিনী গাঞ্জা। এটো গাঞ্জার নাম হল মোহিনী গাঞ্জা বলি কয়। বিহার অভিমুখী রাবার ভর্তি ট্রাকত ওলাল বস্তায় বস্তায় গাঞ্জা। বেহারবাড়িত আরক্ষীর জালত পড়িল 2 কুখ্যাত সরবরাহকারী। গুৱাহাটীত 1 ট্রাক মোহিনী গাঞ্জা জব্দ। STFে জব্দ করিলে 12 কোটি টাকার গাঞ্জা, 40,000 কেজি গাঞ্জা সহ আরক্ষীর জালত দুজন। প্রায় 4,000 কেজি গাঞ্জা নি থকা হয়েছিল, প্রায় 4,000 কেজি গাঞ্জা। আৰু এটো হল যেটো হাইয়েস্ট কোয়ালিটি গাঞ্জা। হেতু নিচাজাতীয় সামগ্রী সরবরাহর টেঞ্জিং পয়েন্ট গুৱাহাটী মহানগরীত পুনৰ জব্দ হল নিষিদ্ধ গাঞ্জা। নলাপাড়াত স্পেশিয়াল টাস্ক ফোর্সর অভিযানত এইখন ট্রাকত ওলাল 12 কোটি টাকার মূল্যর বস্তায় বস্তায় গাঞ্জার প্যাকেট। গাঞ্জা সহ আরক্ষীর জালত পড়িল 2 সরবরাহকারী। ত্রিপুরার পৰা বিহার অভিমুখী আছিল গাঞ্জা ভর্তি ট্রাকখন। রাবারর বান্দলর মাজত লুকাই অনা হয়েছিল 40,000 কেজির মুঠ 190 প্যাকেট মোহিনী গাঞ্জা, যার বজার মূল্য প্রতি কেজিত হবগৈ প্রায় 3-4 হাজার টাকা। 4,000 প্রায় নিয়ারলি 4,000 কেজি গাঞ্জা, এটো মানে এটা ভারতের একটা ডাঙর ক্যাচ। এটো আমার ধারাবাহিক ড্রাগস বিরোধী অভিযান কালত আজির এই অভিযানে গহিলে আন এক রেকর্ড। গুৱাহাটীত প্রথমবারের বাবে 12 কোটি মূল্যর 40,000 কেজি গাঞ্জা জব্দ। ভিডিও জার্নেলিস্ট অঞ্জন ডেকার হইতে গুৱাহাটীৰ পৰা দীপাঙ্কৰ দাসৰ ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট। গাঞ্জা ভর্তি ট্রাক দেখাইছো যি বাহনখনের পঞ্জীয়ন নম্বর হয়েছে AS01JC7744। আর এই পঞ্জীয়নভুক্ত নম্বরের ট্রাকখনতে লৈ অনা হয়েছিল প্রায় 5,000 কেজির গাঞ্জা। 1-2 কোটি নহয়, গুৱাহাটী মহানগরীত জব্দ হল 12 কোটি মূল্যর নিষিদ্ধ বহিনী গাঞ্জা। এটো গাঞ্জার নাম হল মোহিনী গাঞ্জা বলি কয়। বিহার অভিমুখী রাবার ভর্তি ট্রাকত ওলাল বস্তায় বস্তায় গাঞ্জা। বেহারবাড়িত আরক্ষীর জালত পড়িল 2 কুখ্যাত সরবরাহকারী। গুৱাহাটীত 1 ট্রাক মোহিনী গাঞ্জা জব্দ। STFে জব্দ করিলে 12 কোটি টাকার গাঞ্জা, 40,000 কেজি গাঞ্জা সহ আরক্ষীর জালত দুজন। প্রায় 4,000 কেজি গাঞ্জা নি থকা হয়েছিল, প্রায় 4,000 কেজি গাঞ্জা। আর এটো হল যেটো হাইয়েস্ট কোয়ালিটি গাঞ্জা। হেতু নিচাজাতীয় সামগ্রী সরবরাহর টেঞ্জিং পয়েন্ট গুৱাহাটী মহানগরীত পুনৰ জব্দ হল নিষিদ্ধ গাঞ্জা। নলাপাড়াত স্পেশিয়াল টাস্ক ফোর্সর অভিযানত এইখন ট্রাকত ওলাল 12 কোটি টাকার মূল্যর বস্তায় বস্তায় গাঞ্জার প্যাকেট। গাঞ্জা সহ আরক্ষীর জালত পড়িল 2 সরবরাহকারী। ত্রিপুরার পৰা বিহার অভিমুখী আছিল গাঞ্জা ভর্তি ট্রাকখন। রাবারর বান্দলর মাজত লুকাই অনা হয়েছিল 40,000 কেজির মুঠ 190 প্যাকেট মোহিনী গাঞ্জা, যার বজার মূল্য প্রতি কেজিত হবগৈ প্রায় 3-4 হাজার টাকা। 4,000 প্রায় নিয়ারলি 4,000 কেজি গাঞ্জা, এটো মানে একটা ভারতের একটা ডাঙর ক্যাচ। এটো আমার ধারাবাহিক ড্রাগস বিরোধী অভিযান কালত আজির এই অভিযানে গহিলে আন এক রেকর্ড। গুৱাহাটীত প্রথমবারের বাবে 12 কোটি মূল্যর 40,000 কেজি গাঞ্জা জব্দ। ভিডিও জার্নেলিস্ট অঞ্জন ডেকার হইতে গুৱাহাটীৰ পৰা দীপাঙ্কৰ দাসৰ ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট।